কোটা সংস্কার থেকে দেশ সংস্কারের আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবি অবশেষে 36 জুলাই তথা 5 আগস্টে আসে কাঙ্ক্ষিত বিজয়। দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2000 তাজা প্রাণ আর অগণিত আহতদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের আশায় গোটা দেশ। নতুন সূর্যের উদয়ে নতুন করে আশার আলো দেখে দেশের তারুণ্য সেই 36 জুলাই তথা বিপ্লবের 100 দিন। দিনটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে আসেন সংগঠনের নেতারা। পরে রায়ের বাজার কবরস্থানে গণকবর জিয়ারত করেন আরিফ রিফাত তরিকরা, সাথে ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। কখনো আশা করি নাই যে আমাদের বাবার বয়সী ব্যক্তিরাও রামদার মতো বা আরো বড় বড় আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের হামলা করতে পারে। আজকে বাবা মারা কি কষ্ট, কি নির্দমতার সাথে তারা তাদেরকে খুঁজতেছে যে আমার ছেলে কই। আমি চাই এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ, এরা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা অবরণ না হয়। এ সময় সমন্বয়ক রিফাত রশিদ জানান, রায়ের বাজার কবরস্থানে 127টি গণকবর শনাক্ত হয়েছে। পরিচয় শনাক্তে সরকারকে আরও কার্যকর হওয়ার তাগিদ মুখপাত্র উমামা ফাতেমার। পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে, এক আপনাকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে হচ্ছে একটা বেয়ারিশ লাশের পরিচয় বের করে দিতে পারবে। সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে। এই রক্তের উপর পাড়া দিয়ে কিছু ভোট সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না, এর উত্তর বাংলাদেশের মানুষ জানে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব আরিফ সোহেল বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানি। শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কি না। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না, তাদের কারণেই আমরা এখনও অক্ষত অবস্থায় আমরা পৃথিবীতে আছি, নইলে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। জিয়ারত শেষে রাজধানীর মোহাম্মদপুর এরিয়ায় শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।